ভারতে নিষিদ্ধ হচ্ছে পিস টিভি মোবাইল অ্যাপ ও ইউটিউব চ্যানেল বিশ্বব্যাপী আলোচিত ও সমালোচিত ইসলামিক বক্তা ডক্টর জাকির নায়কের পিস টিভি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করতে চলেছে ভারত সরকার ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ এক প্রতিবেদনে জানায় শুধু মোবাইল অ্যাপই নয় জাকির নায়কের পিচ টিভি ইউটিউব চ্যানেল এবং টেলিভিশন চ্যানেলও নিষিদ্ধ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাকি নায়কের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি নিজের একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ধর্মীয় বিদ্বেষে উস্কানি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় দিয়ে সংবাদ মাধ্যমের খবর বলা হয় জাকির নায়ক তার একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মুসলিম যুবকদের নিয়োগ করে তাদের মধ্যে ভারত বিরোধী মনোভাব করে তুলেছেন এবং ভারত বিরোধী কাজে উস্কানি দিচ্ছেন খবরে আরও বলা হয় গোয়েন্দারা জানিয়েছেন বিভিন্ন জিহাদি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রয়েছে জাকির নায়কের তিনি একাধিক জিহাদি সংগঠনের কাছ থেকে আর্থিক সাহায্য পান বর্তমানে মালয়েশিয়ায় আশ্রয় নিয়েছেন জাকির নায়েক উল্লেখ্য ভারতে এনআইআর মোস্ট ওয়ান্টেডের তালিকায় রয়েছেন জাকির নায়েক